হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সুখবরটি হচ্ছে আরব আমিরাতে লোক নিবে। তো বন্ধুরা ইতোমধ্যে ডিমান্ড লেটার পাঠিয়েছে, এখানে মোট 1,500 লোক নিবে, তবে 900 জনের ডিমান্ড লেটার পাঠিয়েছে। তাই এখানে প্রথমে 900 জন লোক নিবে, বাদ বাকি পরে লোক নিবে। তো বন্ধুরা, এখানে মোটর বাইক ও ট্যাক্সি চালকের লোক নিবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মুদ্রা প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন 16টি বড় বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিবে সেটা জানিয়েছে। এখানে মোট 2,600 দিরহাম, অর্থাৎ আপনি বাংলাদেশের মুদ্রায় 83,000 টাকা বেতন পাবেন এবং আবাসন সুবিধাও পাবেন। তো বন্ধুরা, যারা বাইরে যাওয়া ইচ্ছুক তারা অবশ্যই যেতে পারেন, তবে সরকার কর্তৃক যে এজেন্সিগুলো আছে, আপনারা সেই সরকার এজেন্সির সঙ্গে যুক্ত এমন লোকদের সঙ্গে পাসপোর্ট লেনদেন করবেন, যাতে করে আপনারা কোনোভাবে দালালের ফাঁদে পা দিবেন না। আগ্রহী প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এখানে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। যে সকল ভাইয়েরা বাইরে যাইতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও নতুন নতুন সুখবর নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।